पपी, ओ पपी उठ जाओ, उठ जाओ। नहीं नहीं उठोगे? क्यों नहीं उठोगे? पढ़ाई करना है ना, आज पढ़ाई नहीं करोगे? ना ओ माय गॉड, चीकू ने बोल दिया पढ़ाई नहीं करेंगे आज। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছেলেকে আমি এখানে ওঠাতে এসেছি, দেখুন কিছুতেই ও ঘুম থেকে উঠতে চাইছে না। বিকেল 5টা বাজে, ও কিছুতেই উঠবে না। অন্যদিন পড়ার নাম করলেই উঠে পড়ে, কিন্তু আজকে ওর উঠতে ইচ্ছা করছে না। আজকে ওর ভীষণ ঘুম পাচ্ছে, তো আমি জানি না ও কীভাবে উঠবে, তো দেখি চেষ্টা আজ করি। ক্যা হো গিয়া, পড়াই পে মন নেই হ্যায়? না রোজ তো পড়াই করনে কে লিয়ে বলতি হো মাম্মা, পড়াই করাও করাও। আজ ক্যা হো গিয়া চিকু কো? আজ মেরে বেটা কো ক্যা হো গিয়া? হ্যাঁ, আঁখ নেই খুল রহা হ্যায়? হ্যাঁ, আঁখে নেই খুল রহা হ্যায় বেটা? নিন্দ হো রহা হ্যায়? উঠনে কে মন নেই হো রহা হ্যায়? ইস, ছি 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 ছি। তাহলে দেখছেন আমি কিভাবে ডাকছি ওকে, কিন্তু কিছুতেই উঠতে চাইছে না। অন্যদিন পড়ার নাম করলেই উঠে পড়ে, আগে পড়তে বসে পড়ে, কিন্তু এখন পড়ার নাম করছি তাও উঠছে না। ওর এতই ঘুম পেয়েছে, ও ঘুম ছেড়ে উঠবে না। এমন ঘুমোচ্ছে যার মনে হচ্ছে সারা দিন রাত ও জেগেছিল, অনেক কাজ করেছে, তাই ও ঘুম পেয়েছে বিশালভাবে, তাই ও ঘুমাচ্ছে, তো কিছুতেই উঠতে চাইছে না। গুড ইভিনিং। তো কে বলু ফির, কে বলু? পাপা বলবো? পাপা, মাই পাপা, মেরে পাপা, উঠ যাও মেরে পাপা। স্মাইল কর রহা ইধার, মুখ ছুপা কে স্মাইল কর রহা হে। দেখো দেখো কেসে স্মাইল করতা হে চুপ চুপ কে। ও উলি বাবলে, উলি বাবলে, উলি বাবলে, ওলে বাবলে, মাই মাগো, আঁখে খুল নেই রা এ চি কুকা। উঠো, নেই উঠুঙ্গা, নেই উঠুঙ্গা। একটু গুড ইভিনিং বল দো সবকো। এটা দেখো ক্যামেরা চালু কর দিয়া মেনে, ভিডিও বানা রে চিকু কা, চিকু কা ভিডিও বন রা হে। ক্যা হোগা অভি? ও বাহার দেখো তো, পিজা না হে বাহার। পিজা নেই আয়া, চিকুট গয়া। হ্যাঁ আচ্ছা, পড়াই করেঙ্গে এবার। এবার ছেলে পড়বে বলে উঠে পড়েছে। একটুখানি সবাইকে বলে দাও গুড ইভিনিং, হাই হাই কর দো। আচ্ছা বাচ্চা মেয়েরা, আহ তো বন্ধুরা আমি এখানে চলে এসেছি। অনেক কালকে জামা কাপড় ভিজানো হয়ে শুকুর দেওয়া হয়েছিল, তো কালকে বিকেলবেলা সব জামা কাপড়গুলো যেহেতু কেচে দিয়েছিলাম, তো রাত অবধি শুকিয়েছে। শুকায় নিয়ে বেশি কিছু কিছু জামা কাপড় আজকে ভালো করে শুকিয়ে নিয়েছি, তো শুকিয়ে নিয়ে সব জামা কাপড়গুলো তুলে চেয়ারে জড়ো করে রেখে দিয়েছিলাম। সকাল থেকে টাইম পাইনি গোছাবার, এখন বিকেলবেলা ছেলেকে ঘুম থেকে উঠিয়ে পরিয়ে নিয়েছি, খাইয়ে নিয়েছি, তারপর এখন বসে বসে আমার ছেলে টিভি দেখছে, আমিও টিভি দেখছি, আর এদিকে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি এক এক করে। জামা কাপড়গুলো আমি গোছাচ্ছি, এদিকে আমার ছেলে এসে এক একটা জামা কাপড় করে চেয়ার থেকে নিচ্ছে, আর নিচে সব ফেলে দিচ্ছে, একবার একবার করে নিয়ে ওই করছে। তো এটা কী মা, ওটা কী মা, ওটা কী মা বলেই জিজ্ঞেস করে যাচ্ছে আমাকে খালি খালি। তো আমি চাদর পাদর সব গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এরপর আবার টাইম পাবো না, এরপর আবার আমার ছেলের পেছনে আমাকে ঘুরতে হবে, ফিরতে হবে, আমার কাজ করতে হবে, ছেলের সঙ্গে খেলতে হবে, কারণ আজকে ওর বড় মা আসেনি। ওর বড় মা এসে ওকে রোজ নিয়ে যায়, আজকে ওর বড় মা আসেনি, তো সেও তো আজকে আমাকেই বিরক্ত করবে বেশিরভাগটা। তো অন্যদিন আমি ফাঁকা থাকি, তাও টাইম করে যখন খুশি একটুখানি টিভি দেখি, একটুখানি হয়তো রিলস বানাই, তারপরে হয়তো টুকটাক কাজ করি, এই করে করে কাজগুলো করে নিই।
তো আজকে যেহেতু হবে না আজকে ছেলেকে নিয়েই করতে হবে, তো ওদিকে টিভি চালিয়ে দিয়েছি এই জন্য ও টিভি দেখছে, আর এদিকে আমি তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এরপরও কাজ আছে, এরপর আমাকে ঘর ঝাড় দিতে হবে, ছেলের জন্য রাতের খাবার বানাতে হবে, ওর বাবার জন্য খাবার বানাতে হবে, আমার জন্য খাবার বানাতে হবে, আমাদের তিনজনের তিন রকমভাবে খাবার বানাতে হয়, তো তিন রকমভাবে খাবার বানাতে হবে। তো তারপরে সন্ধে দেওয়া রয়েছে, আমার গনুকে খেতে দেবো, গনুকে শোয়াবো, তো সেসব কাজগুলোও রয়েছে। তো এরপর এখন আমার ছেলে এখন আমাকে খেলতে বলছে, ওর সাথে গাড়ি নিয়ে বলছে মা পিছনে গাড়ি ঠেলো, গাড়ি চালাতে বলছে, তো আমার এখন গাড়ি চালাবার টাইম নেই, ও বুঝতে পারছে না সেটা, তো আমি এখন ওকে ওইটাই বোঝাবার চেষ্টা বলছি যে আমি এখন জামাকাপড়গুলো গুছিয়ে নিই, তারপর বাইরে গিয়ে খেলবো, গাড়ি চালাবো। তো বিকেলবেলা সচরাচর ও ঘরে থাকে না, ওর জেঠিমার সাথে যেহেতু বেরিয়ে যায়, আজকে যেহেতু যেতে পারছে না ওর, আজকে ভালো লাগছে না ঘরে থাকতে, তাই জন্য এসে আমাকে বিরক্ত করছে। যে দেখতে পাচ্ছেন জামাকাপড়গুলো কীরকমভাবে নিচে নামিয়ে নিয়েছে, ওর বাবার জিন্সের প্যান্টটা ছিল, প্যান্টটা নিয়ে ওদিকে বেরিয়ে চলে গেল, তো আমি এবার প্যান্টটা ডাকছি তাও আসছে না, এবার নিয়ে এসছে, ওই যে নিয়ে এসে আমাকে দিয়ে দিল ধূপ করে একটা, তো ও আমাকে গুছাতে দেবে না, সব আমি গুছিয়ে গুছিয়ে রাখছি, ও নিচে সব নিয়ে নিয়ে ফেলে দিচ্ছে একটা একটা করে, এই করে যাচ্ছে। তো এই ছেলেটাকে নিয়ে আমার বড়ই মানে কি বলবো জ্বালাতন যাকে বলে, তো সারাক্ষণ আমাকে এরকম ডিস্টার্ব করতেই থাকে করতেই থাকে। তো দেখুন বন্ধুরা আমি কি তাড়াতাড়ি করে সুন্দর করে জামাকাপড়গুলো সব গুছিয়ে ফেলেছি একদম, এবার আমি সব আলমারিতে তুলে দেবো। তো বন্ধুরা আমি এখন আমার ছেলের সাথে এখানে খেলা করছি, আমার ছেলে অনেকক্ষণ ধরেই একটুখানি কান্নাকাটি করছে যে মা আমার সাথে মানে আমাকে খেলার জন্য বলছে, একদম খেলা মা খেলো এই কথা তো বলতে পারছে না, মা 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 করে কাঁদছে, আমার সঙ্গে আমাকে জামা ধরে টানছে, শাড়ি কাপড় আমাকে ধরে টানছে, আমার হাত ধরে টানছে, তো আমি ওই জন্য এর সঙ্গে একটু খেলা খেলা করে নিচ্ছি, একটুখানি খেললেও মন শান্ত হয়ে যাবে, চুপ হয়ে যাবে, আর আমাকে ডিস্টার্ব করবে না। ওদিকে কিচেনে আমি রান্না বসিয়ে এসেছি, তো বন্ধুরা এইভাবেই কেটে যাচ্ছে আমার আমার ছেলের জীবন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কাল কোনো ভিডিও।